গুড মর্নিং, আমি দেবলীনা। তোমাদের সবাইকে ঘরে বাইরেতে জানাই স্বাগত। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ওই জন্য আজকে খাবো নিরামিষ। আর আজকে রান্না করব হচ্ছে পোলাও আর আলুর দম। সকালে উঠে আলু টালু কাটা হয়ে গেছে ওই দিকটা, তো যাব এবার রান্নাঘরে আস্তে আস্তে। এখন বাজে 10টাই বাজে, তো মামনি পাপা যেহেতু নেই, পাপার অফিসও যাওয়ার তাড়া নেই, ওই জন্য একটু ধিমে তালেই কাজ চলছে আর কি। তো চলো এবার শুরু করা যাক আস্তে আস্তে। এই যে পোলাও বানিয়েছিলাম, সে পোলাও আর হচ্ছে এই আলুর দম চলছে, আর হচ্ছে এই বেগুন ভাজা আর পটল ভাজা চলছে ওর জন্য। আজকে আপাতত টাইম নেই, তো তোমাদের সাথে পরে আবার গল্প করব, কাজগুলো আগে করে নিই। কাজের ফাঁকে এসে এইটুকু একটু দেখিয়ে দিলাম। মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখানে নেমেছে বৃষ্টি, স্নানও হয়ে গেছিল আমার, শুধু পুজোটা দিচ্ছিলাম আর কি। সেই টাইমে বৃষ্টি নেমে গেছে, তো ও আমাদের এই স্কুল মাঠে লাইন দিয়েছে আজকে ওখানে স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য আর কি। মামনি তো নেই, মামনি থাকলে মামনিকেই লাইন দিতে হতো, তো ও লাইন দিয়েছে আর এখন বৃষ্টি নেমেছে, যেহেতু আমিও ছাতা নিয়ে যাচ্ছি, এই আর কি চলছে। তো চলো ওখানে আগে যাওয়া যাক। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু, বাসন্তী পোলাও। যেহেতু ও কাজু কিশমিশটা খেতে চায় না, তাই দেইনি, এখান থেকে ভাঙছে আস্তে আস্তে। এই আলুর দম, ওর জন্য বেগুন ভাজা আর পটল ভাজা। তো খেয়ে দিয়ে নি, তারপর আসছি আবারও গল্প করতে। এখন বাজে বিকেল 4টে, আর বুঝতেই পারছো ভয়েসটা শুনে যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছি। উঠে চাটা করলাম, এখন আমার বাবা আসবে, বাবার সাথে যাব একটু, প্রথমে ও বাড়ি, তারপর দেন বিরাটি। একটু কিছু কাজ আছে বাবার, তো এখানে আছি যখন আমি করে দিই। এখানটা আজকে চকলেট কেকটা খেতে গিয়ে একটু পড়েছিল, তো ওই জন্য বাবা এখন আসবে আর আমিও যাবো বাড়ি। তো চলে একটু রেডি হয়ে নি। কালকে তো তাড়াহুড়ো করে তো শেষই করে দিলাম ব্লগটাকে, তারপর আর দেখানোই হয়নি। CC2 থেকে কালকে আমি এই জিনিসটা কিনেছি, দেখো কি সুইট দেখতে, জাস্ট শোপিস, মানে কোথাও একটা সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগবে। মানে এ দেখো আমাদের এইখানে এরকম একটা আছে, তো ওটাতেও রাখা যেতে পারে, বা আমাদের ঘরেও একটা রয়েছে এরকম, ওটাতেও রাখা যেতে পারে। এটার সমস্যাটা কোথায় হবে বলতো? এইরকম দুপাশে আমাদের দুটো আছে ঠিকই, কিন্তু এই জিনিসটাতে না নিচের পোর্শনটা ঢাকা পড়ে যাবে, তো আমার মনে হয় না ওই জন্য যে এই জিনিসটা ওখানটায় ভালো লাগবে। আমাদের শোকেসটাতে পুরোটাই গ্লাস আছে, তো ওখানটাতে ভালো লাগবে বলে আমার বেশি মনে হচ্ছে, তো ওখানটাতেই রাখবো। তারপর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাকে। দেখো পুরো জিনিসটা এরকম, প্রথমে পিঙ্ক সুতো, তারপর সাদা লেস, আর ছোট্ট ছোট্ট রোজ বসানো নানান রঙের সুতো দিয়ে করা। মানে সুতোটা একটাই ছিল, হয়তো কালার করে নিয়ে করেছে, যাই হোক না কেন খুব ভালো করেছে, আর দামটাও ঠিকঠাক মনে হলো তাই নিলাম। এটা নিয়েছে 40 রুপিস, আমার খুব ভালো লেগেছে জিনিসটা, সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে দেখতে। এই মাত্র ও বাড়ি থেকে এলাম, এখন বাজে 8টা, 8টার সময় ও বাড়ি থেকে চলে এলাম, আর ও করছে চা, ওই যে সবে বসিয়েছে চাটা আর কি। তো এসে দেখছি চিজ ম্যাগি করে খেয়েছে ছেলে, যাই হোক না কেন এই এলাম। এবার ড্রেসটা চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ বলতে শুধু টপটাই চেঞ্জ করবো, আমি বাড়িতে আজকে এই প্যান্টটাই পরাছিলাম, আমি প্যান্টটা পরেই চলে গেছি, এটা মামনেরই প্যান্ট, তো এই আর কি এইভাবেই চলছে আর কি, আনিনি কিছু যখন এভাবেই চলতে হবে। তো এই আর কি পরে আবারও কথা বলছি। আজকে রাতে দেখি বেগুন ভাজা রুটি করব, আর কাকি ওখান থেকে আবার বিরিয়ানি দিয়েছে, কিন্তু আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো নিরামিষ খাবো, ওই জন্য বিরিয়ানিগুলোকে ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছি, তারও দেখাচ্ছি। এই দেখো এই যে এই দুটোতেও বিরিয়ানি, এটাতেও বিরিয়ানি, আর এটাতে মিষ্টি দিয়েছে, ভালোই চলছে আর কি, বিরিয়ানি খেয়ে যাচ্ছি আমি শুধু। তো কালকে দেখি পাপা আর মামনির জন্য রান্না করবো, আর কালকে মাংসই বানাবো, তাহলে কষা মাংসটা দিয়ে খেতেও পারবে ও, এইভাবেই চলছে আর কি। তো ও বাড়িতে এখনো কাউকে দেখালাম না, কারণ ওই বাড়ির খুব একটা তো, আর কাকি যে বললাম তোমরা আবার ভেবো না এরকম কিছু যে অসুস্থ, বিরিয়ানি কি করে বানালো বা কিছু, আমার প্রতিবেশী কাকি আর কি, খুবই ভালো রিলেশন তাই জন্য আর কি। তো চলো পরে আবারও কথা বলছি। বলেইছিলাম রাতে বেগুন ভাজা আর রুটি করবো, তো বেগুনটা ভেজে এসেই বসলাম, ও বললে 11টা নাগাদ রুটি খাবে, যেহেতু ওই চিজ ম্যাগি বানিয়ে খেয়েছে, ব্যাস পেটটা এবার ভরা। তো এখন 10টা 15 বাজে, ওই টাইমেই করবো, দেখি 10:30 15:11টার দিকে গেলেই হয়ে যাবে,
হবে তো ছটা রুটি, তো হয়ে যাবে তাড়াতাড়ি। আর কালকে কি রান্না করব সেটাই ভাবছিলাম, যেহেতু মামুনি নেই আমাকে এই ভাবতে হবে একটু, তা ভেবে কিছু একটু বার করতে পেরেছি। বলবো আজকে কি রান্না করবো কালকে? হ্যাঁ কালকেটা কালকেই দেখাবো। ঠিক আছে, তো ও ঘরের মধ্যে একটু ঘোরাঘুরি করছে, ও এসি চালাচ্ছে, আমি বলছি ঠান্ডা লাগছে, আমি বন্ধ করছি, ও এসি চালাচ্ছে, এই চলছে দুজনের মধ্যে মারামারি ঝাড়াঝাড়ি এই আর কি। কালকে মামনি পাপা আসলে আসলে এই টাইমটা একটু বোরিংই লাগে, মামনি পাপা থাকলে মানে পাপা, হ্যাঁ পাপা এই টাইমে চলে আসে, পাপা 9:30টায় ঢুকে যায়, তো এই টাইমটা মামনি পাপা সবার সাথে গল্প করতে করতে কেটে যায় তো সন্ধেটা। ওই জন্য আজকে ও বাড়ি গেছিলাম একটু, যে সন্ধেটা অন্তত কাটিয়ে আসি, ও তো ওর মতো কাজ করবে, আমি বা বসে থেকে কি করতাম, তো ওই জন্য একটু ঘুরে এলাম ওই বাড়ি থেকে। যাবো ওই বাড়িতে দেখি বুধবার বিকেল ঠিকেল নাগাদ যাবো ওই বাড়ি, তো তখন তোমাদেরকে দেখাবো ওই বাড়িতে। আমার বন্ধু বান্ধব বলতে আমি কাদের সাথে থাকতাম আমি সবটাই দেখাবো, আমার কচি কাঁচা বন্ধু বান্ধব ওইখানে সবটাই দেখাবো ও বাড়ি গেলে। তো চলো এখনকার মতো টাটা, আবার রুটি করতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। বীভৎসই গরম বুঝতেই পারছো, আর এখানে বেলছি রুটি, ওদিকে হবেও রুটি, আর ওদিকে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে বলছিলামই। এদিকে গ্যাস ধরিয়েও দিয়েছি, করে নেবো আজকের ভিডিওটা বোধ হয় অন্যদিনের তুলনায় একটু ছোটই হবে, কারণ আজকে খুব বেশি টাইম পাইনি নিজেই, যেহেতু রান্না বান্না সব কাজ করে তারপর ঠাকুর পুজো দেওয়া ছিল, তো মামুনি যেহেতু ছিল না আজকে, আর আমি একটু বেলা করেই উঠেছিলাম, তো ওই জন্য সবটা সামলে আজকে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি আর কি। তো আজকে দিনটা যেমন তেমন করে হয়ে গেল, কালকেই মামুনি চলে আসছে, আর কালকে চেষ্টা করবো সকাল থেকে তোমাদের সাথে থাকার, একটু একটু করে গল্প করার। তো চলো আজকে দিনের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর যারা অলরেডি আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছে, আমার পাশে আছো, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা, গুড নাইট।